আপনি বালুঘাটে কত বছর ধরে ছিলেন? অনেক দিন সংগঠন, একদম সংগঠন বহুকাল ধরে ছিল, সংগঠন তৈরি হওয়ার? হ্যাঁ নিশ্চয়ই, ভালো সাংগঠনিক ক্ষমতা রাখে। আমি নিজে তো ওই জেলার এমএলএ ছিলাম না, কিন্তু ওই জেলায় আমি করেছি, যেমন গোপাল মুখার্জি ছিল, আরো সিনিয়রদের সঙ্গে আমি রাজনীতি করেছি, ফোনটা ভালোবাসতে না হয় আমি করেছি। কারণ আমি যখন রাজনীতি করি তখন অলিভিশনাল সিটি হয়ে গেছি পার্টি যুব কংগ্রেস, ফলে অনেক দিন ধরে ছিল বালুকে ভালো সংগঠক এলাকা, মানে গোটা জেলায় ওর একটা প্রভাব আছে তার। কিন্তু বিশ্বাস করেন এমনটা? দেখো আমি সত্যি কথা বলতে কি, আমি বিশ্বাস করি না কোনো আমাদের দলের কোনো ছেলে কিছু করতে এরকম হবে করতে পারে, আমি জানি না, বিশ্বাসও করি না। এবং আমার ভালো লাগছে ওর কথাটা, যেমন অভিষেক বলেছে যে আমাকে প্রমাণ করে দিকে আমি অন্যায় করেছি, কাউকে শাস্তি দিতে দেবো না, আমি শাস্তি নেব। ভালো সেইভাবেই বলছে যে আমি প্রমাণ করে দেবো না অন্যায়, আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমি তাকে প্রশংসা করি তার জন্য। পার্থদের ক্ষেত্রে আপনি অবাক হয়েছিলেন, কারণ পার্থটা আপনার হাত ধরেই তার রাজনীতিতে আসে, ঠিক একই রকম অবাক কি বালুর ক্ষেত্রে? পরে কিন্তু পার্থদের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে বালুর আর পার্থর ব্যাপারটা এক নয়, পার্থর ব্যাপারটা একটু অন্যরকম, আর বালুর ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। এর টু বি প্রুভ, যেমন আমাদের বীরভূমের মণ্ডল অনুব্রত মণ্ডল, ওর ব্যাপারটা অন্যরকম, এটা প্রমাণ সাপেক্ষ হয়ে আছে, আর ওটা কিছু এক্সিবিট হয়েছিল, এক্সিবিটটা দেখে আমরা প্রত্যেকেই খুব ব্যয় হয়ে পড়েছিলাম যে এটা কী ব্যাপার, এত টাকা একটা জায়গায় কী করে করতে গেলো, কীভাবে এলো, এই জন্য আমরা খুবই সকলেই একটুখানি হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু আর বাকি যাদের কথা বলা হচ্ছে এগুলো লেট লেট অথরিটি যারা এক্সামিন করছেন, যারা এই তদন্তের সঙ্গে যুক্ত আছেন, তারা প্রমাণ করুন, তারাই কোনো মন্তব্য করা উচিত হবে। এবং আপনি বলেছিলেন পার্থদের এই ঘটনা সামনে আসায় দলেরও যথেষ্ট, দলকেও যথেষ্ট বিব্রত হতে হয়েছে। এখন থেকে আমি তোমায় আবারও বলি, শোন, কে ঠিক থাকবে কে ঠিক থাকবে না, এই চরিত্র গঠনটা কিন্তু ঠিক দলের মধ্যে দিয়ে সফল হয় না, দল তাকে রাজনৈতিকভাবে তৈরি করার চেষ্টা করে, চরিত্র গঠনটা তার কিছুটা সমাজ, তার কিছুটা শিক্ষা শিক্ষাবন শিক্ষা প্রতিষ্ঠান, তার বাবা মা, তার অ্যাসোসিয়েশন, এটার উপর অনেকটাই নির্ভর করে। তো সেটা কে একজন ছিটকে যাবে এর জন্য কে দায় নেবে, তার পরিবার দায় নেবে, তার বাবা মা দায় নেবে, আর কে দায় নেবে? কেউ কিছু করলে তার, এই সমাজে তো আছে ভালো করার দুইটা আছে, আর তার প্রতিনিধিত্ব সব দলে আছে, ক্যান ইউ ডিনাই দ্যাট, যে একটা সমাজের মধ্যে ভালো খারাপ সব ধরনের মানুষ আছে এবং তার প্রতিনিধিত্ব সব দলে আছে। আমি দেখিনি সিপিএম বলে, আমি রাজনীতি করছি তোমার, আমি তো লড়াই করছি রীতিমতো, আমি দেখিনি যে কীভাবে সিপিএম এর লোকেরা চাকরি পেত, কীভাবে তাদের নেতার লোকেরা, আমি কর্পোরেশন, আমি ইউনিয়ন করালো, সব জায়গায় দেখেছি সিপিএম এর লোক ঢুকছে, বিনা পরীক্ষায় ঢুকছে, এমনি ঢুকে যাচ্ছে সবই, মানে আমাদের কর্পোরেশনেতেই রাইটার বলে নিয়ে নেওয়া হলো প্রায় 650 লোককে রাইটার বলে, এক বছর পর তাদের ক্লার্ক করে দিলো, তাদের ফার্স্ট সার্ভিস কমিশনে যেতে হলো। একটা জিনিস তো খুব স্পষ্ট যে যে যা করবে দায় তার, নর্মালি তো তাই, বেসিক্যালি তাই, বেসিক্যালি তো তাই, কিন্তু তার প্রভাবটা কিছুটা দলের উপর আসে, আমি নিশ্চয় আসবে না কেন, আসবেই, মানে বালুর ক্ষেত্রেও প্রভাব আসছে, আসবে। কিন্তু আমরা, আমি মনে করি যে মানুষ, সাধারণ মানুষের, সাধারণ মানুষ এটাকে এখন বুঝতে পেরেছে যে সবার বাড়িতে গিয়ে চলে যাচ্ছে, কোনো জায়গায় ইনকাম ট্যাক্স, কোনো জায়গায় ইডি, কোনো জায়গায় সিবিআই, এটা আস্তে আস্তে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাদের হাতে ক্ষমতা আছে, তারা ক্ষমতার অপব্যবহার করলে কী করা যাবে, সে নিয়ে লড়াই করছি তো আমরা, আমাদের লড়ছি, কিন্তু সেটা একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার আছে, এটাও ঠিক। আমি যেমন তাকে প্রমাণিত না হলে দোষী বলতে পারবো না, আবার সে নিজে দাবি করছে আমি নির্দোষ, লেট ইট প্রুভ ম্যাটার শুড ইট প্রুভড ইন আইদার ওয়ে, সে যারা যার বিরুদ্ধে এটা অভিযোগ সে প্রমাণ করুক, আর নাহলে যারা অভিযোগ করছে তারা প্রমাণ করুক, আর এটা কিন্তু দীর্ঘসূত্রতা করা যাবে না।